আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই রাজ্য ভিত্তিক যে সুব্রত মুখার্জি কাপ সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে সুব্রত মুখার্জি কাপ ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর দিল্লিতে তার আয়োজন হয় এবং বলতে গেলে এটা খুবই মর্যাদাপূর্ণ একটা ফুটবল টুর্নামেন্ট। 1960 সাল থেকে ভারতের বিমান বাহিনীর প্রাক্তন এয়ার মার্শাল প্রয়াত সুব্রত মুখার্জির নামে এই টুর্নামেন্ট চালু হয়। সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন সোসাইটি 1960 সালে গঠিত হয় এবং সেই বছর থেকে প্রথম এই টুর্নামেন্ট শুরু হয়। সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট ভারতের জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের একটা প্রাচীনতম একটা ফুটবল খেলা এবং বিদ্যালয় স্তর থেকে এই খেলা দুলোর উন্নতি উৎসাহ জানায় লক্ষ্যে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। সারা দেশের বিদ্যালয়গুলি ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশের যারা স্কুলের ছাত্রীরা আছে এই মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট অংশ নেয়। সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট ভারত সরকারের যে যুব ক্রীড়া মন্ত্রকের সহায়তায় ভারতের বায়ুসেনা এখন বর্তমানে আয়োজন করে। টুর্নামেন্টের শুরুর দিকে দুরান ফুটবল টুর্নামেন্ট কমিটি এই টুর্নামেন্টের আয়োজন করত। 1994 সালে এয়ারফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ডে এই টুর্নামেন্টের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সেই থেকে আজ পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আমি অত্যন্ত খুশি এখানে আসার পর, কারণ আমরা জানি যে ফুটবল খেলার রাজাই হচ্ছে ফুটবল। তো সেই উপলক্ষে এখানে যেভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টরা এসছেন এই খেলাতে অংশগ্রহণ করতে এবং স্পোর্টস স্কুল থেকে, আমি ওনাদেরকে বেস্ট অফ লাক বলব এবং কেউ ফার্স্ট হবে, কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স আপ হবে, কিন্তু হার জিত থাকবেই। কিন্তু যারা এই আজকের এই ফুটবল খেলার অংশগ্রহণ করছেন আজকে এই উদ্বোধনের দিনে এবং 4 দিন সমানে চলবে, পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেলাধুলার উপরে কিছুই নেই, আমরা জানি যে সারাক্ষণ ধরে বুক ওয়ার্ম হওয়ার চাইতে খেলাধুলা করা অনেক ব্যাপার এবং সার্বিক শারীরিক এবং মানসিক উন্নয়ন খেলাধুলা দ্বারা কোনদিন সম্ভব হয় না। আমাদের মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন বা তার যে পোষণ খুব জরুরি এবং এরকম আমার বাস্তব জীবনে আমার অভিজ্ঞতা হয়েছে, সারা বছর ধরে পড়াশোনা করে কিন্তু খেলাধুলাই দেখা গেছে ওইসব স্টুডেন্টদের কোনোরকম পার্টিসিপেশন নেই এবং বাস্তব জীবনে দেখা গেছে ওদের সেই রকমভাবে কিন্তু সেই হয়তোবা পড়াশোনায় ভালো কিন্তু বাস্তব জীবনে সে সাফল্য আমি দেখতে পাই। তো যারা খেলাধুলাতে থাকে তাদের সব দিক দিয়ে তাদের মানসিক শারীরিক এবং সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত হতে আমি দেখেছি এবং ত্রিপুরাতে আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে কিভাবে ট্যালেন্টের অভাব নেই, ত্রিপুরাতে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, শুধু একটা প্ল্যাটফর্ম দরকার এবং সেই প্ল্যাটফর্ম এখন আমাদের ত্রিপুরা সরকার এবং ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ওনারা দিচ্ছেন। এবার বাজেটেও আমরা খেলাধুলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এখানে, তো বাজেটেও আমরা খেলাধুলার উন্নতি সাধনে আমরা চেষ্টা করছি কিভাবে ছেলে মেয়েদের আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং নিজেরাও খুব প্রাউড ফিল করি যখন ভিক্টোরি স্ট্যান্ডে ফার্স্ট সেকেন্ড থার্ডে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা দাঁড়িয়ে থেকে এবং ওনারা যখন মেডেল নেন বা প্রাইজ নেন সত্যি আমরা গর্ববোধ করি। আমার কাছে প্রায়শ অনেক ভালো ভালো বিভিন্ন যে স্পোর্টস আছে স্পোর্টসের ছেলে মেয়েরা আসেন, বিভিন্ন সময়ে ওনারা আর্থিক অনুদানের কারণে বাইরে খেলতে সুবিধা পান না, তো এইসব আমরা দেখি প্রায়শ আমরা শুনি এবং যারা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানের যুক্ত, স্কুলে যারা যুক্ত, কলেজে যারা যুক্ত, তারাও ওই বিষয়টা জানে। তো সরকার এবার এই কারণে একটা বাজেট
তাদের জন্য বরাদ্দ রেখেছে এবং আমরা চাই যে ত্রিপুরা যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে আমরা সবসময় বলি আমাদের ছেলে মেয়েরা ভারতবর্ষে তথা আন্তর্জাতিক স্তরে ওরা ত্রিপুরার যেন নাম আমরা কুড়িয়ে আনেন সেই চিন্তাভাবনা করে আমরা কিন্তু আমরা ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার করছে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দপ্তরের মন্ত্রী মহোদয় বলেছেন যে বিভিন্ন জায়গায় ফুটবল গ্রাউন্ড আমরা সিনথেটিক যে গ্রাউন্ড ফুটবল সেটা আমরা করেছি এবং অনেক জায়গায় আরো করার ইচ্ছে আছে ট্র্যাক করেছি এবং আমরা দেখেছি যে খেলার কোনো সাবস্টিটিউশন হয় না। মনের এত বড় খোরাক বৃষ্টি বাদল যাই থাকে আমরা যখন অ্যাথলেটিক্স করতাম আমার মনে আছে যে বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা ধরুন 45 মিনিট লাগে যে এত কিলোমিটার যদি দৌড়তে হয় তাহলে ওই আমরা ক্লক যেটা আছে সব ক্লক সামনে রেখে আমরা সেখানে স্কিপিং করতাম যে আমি ধরে নিতাম যে আজকে আমি এতটুকু আমি ধরেছি। তো শ্যাডো প্র্যাকটিস এবং নিয়মিত যে 365 দিনের যদি প্র্যাকটিস না থাকে আর প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই প্র্যাকটিস প্র্যাকটিস সর্বস্ব। খেলাধুলাতে আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে ডিসিপ্লিন হওয়া এবং আমরা নেশামুক্ত ত্রিপুরার কথা বলছি খেলাধুলাতে যদি ছেলে মেয়েরা যুক্ত থাকে তাহলে এর থেকে অনেক দূরে থাকা যায়। আমি এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছে আমি ওনাদেরকে বলবো সবাইকে ওদেরকে বলবো যে শুধু পড়াশোনা করলে চলবে না যাতে এই ধরনের কাজে আমরা খেলাধুলা যদি আমরা যুক্ত থাকি সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট এবং সেই ডেভেলপমেন্ট যদি হয় তাহলে ত্রিপুরার ডেভেলপমেন্ট সেটা সম্ভব হবে। অ্যান্ড ইউ আর দ্য রিয়েল হিউম্যান রিসোর্স ফর কামিং ফিউচার। তো একমাত্র এটা সম্ভব হবে যে খেলাধুলার সাথে এবং পড়াশোনা দুটো সমান্তরে যদি আমরা একসাথে আমরা করি। আমি এখানে আজকের যে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি যে ফুটবল প্রতিযোগিতার এখানে আয়োজন করা হয়েছে তার সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করে এবং যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ দেব। সবাইকে নমস্কার, জয় হিন্দ। বক্তব্য রাখেন।